রবিবার বেলুড়িয়া মহকুমার পিয়ারবাড়ি থানাধীন কাঁসড়ি এলাকায় একটি মারুতি ইকো গাড়ি এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় 65 বছর বয়সী স্কুটি চালক উমেশ চৌধুরী। যদিও গাড়ি চালক মদমত্ত অবস্থা ছিল বলে সে নিজেই স্বীকার করেছে। নিহত উমেশ চৌধুরী স্কুটি চালিয়ে কাঁসড়ি এলাকায় নিজ বাড়িতে ফিরছিল, এমন সময় ওই রাস্তায় বিপরীত দিক থেকে আসছিল ইকো গাড়িটি। কাঁসড়ি এলাকায় ইকো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি চালকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, আর এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালক উমেশ চৌধুরীর। তারপর গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা দিয়ে আবার পরক্ষণে সোনামুড়ার দিকে যেতে থাকলে স্থানীয় কিছু যুবক পেছন পেছন ধাওয়া করে চালক সহ গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। গাড়ি চালক কৃষ্ণ গোপাল দেবনাথ বর্তমানে পিয়ারবাড়ি থানার পুলিশের প্রহরায় বড়পাথুরি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে রয়েছে। মদমুক্ত অবস্থায় ছিল, গ্রামবাসী তো যাই দুর্ঘটনা গাড়ি দিয়ে আটক করছে। আটক করছে আচ্ছা, কোন জায়গা থেকে অ্যাক্সিডেন্টটা? কাঁসড়ি, বড়কাঁসড়ি। যে মারা গেছে সেই নাম জানেন? উমেশ চৌধুরী মারা গেছে। তার বয়স কত? ওই 55 বয়স কত? আচ্ছা, তাই নিয়ে স্কুটির মধ্যে স্কুটিতে আছে।